আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আর আমি অনেকদিন পরে এক ভিডিও দিচ্ছি। এটা হলো আমার লন্ডনে আসার পরে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু যেতে একটু লেট হয়ে গেছে। এখানে যখন আমি আসছি, আসার পরে বাজারে যাওয়ার পরে দেখছি যে মজার মজার আমরা, যা খেতে অনেক 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 ভালো লাগে। আর আমরা তো এটা বাংলাদেশে থাকতে অনেক খেয়েছি, আর যেহেতু আমি এতদিন পর্তুগালে ছিলাম, সেখানে আমি আমরা পাই নাই। এখানে এসে পাওয়ার পরে আর লোভ সামলাতে পারলাম না, জলদি কিনে আনলাম, আর এখন মজা করে ভর্তা বানিয়ে খাবো, আর এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কী করছি, আমরাটা ভালোভাবে ছিলিয়ে নিচ্ছি। ছিলিয়ে তারপরে সুন্দর করে ভর্তা বানাবো। আর আমি কীভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে এটা করছি।
সময় ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো মরিচ, যেটা আমি একটু ভেজে নিয়েছি, আর নিয়েছি লবণ। এখন আমি এই দুইটাকে ভালোভাবে মরিচটাকে সুন্দর করে কষলে নিব, ভেঙে নিব। অনেকদিন পরে আমরা ভর্তা খাচ্ছি তো এই জন্য আসলে একটু কনফিউজ। ভালোভাবে মরিচটাকে আমি লবণের সাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে এখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। আসলে আমরা ভর্তাতে, যে কোনো ভর্তাতে কাসন্ত হলে অনেক মজা লাগে, আমরা ভর্তা। যেহেতু আমার বাসায় কাসন্ত নেই, সেজন্য আমি কাসন্ত মিস করতেছি, কাসন্ত ছাড়াই আজকে বানাবো। আর কাসন্তর জন্য ওয়েট করার মতো সময় নেই, যেহেতু এত মজার একটা খাবার। আর এখন একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে আমরাগুলো লবণ আর শুকনো মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, অবশ্যই অনেক মজা হবে খেতে, আমার তো জিভে পানি এসে পড়ছে খাওয়ার জন্য। আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অলরেডি আমার মাখানো প্রায় শেষ, এখন আমি একটু টেস্ট করে দেখলাম, ইয়ামি, অনেক মজা হয়েছে। আর একটু ভালো করে মাখাচ্ছি, আসলে অনেকদিন পরে খাচ্ছি তো এই জন্য একটু বেশি খুশি। আমরা বাংলাদেশে থাকতে তো সবসময় খেতাম আমরা ভর্তা, বড়ুই ভর্তা, জাম্বুরা ভর্তা, এগুলো আমাদের অনেক প্রিয় খাবার ছিল, দেখতে অনেক ইয়ামি হয়েছে না, খেতে অনেক ইয়ামি। আপনারাও অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে এভাবে বাসায় আমরা ভর্তা করে খাবেন। আর আমরা লন্ডনে থাকি, যারা লন্ডনে আছেন তারা সবসময় এগুলো হাতের কাছে পাবেন, আর যারা অন্য জায়গা থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আশা করি সবাই আমার ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন বেল আইকন দিয়ে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, নেক্সট টাইম একটা নিউ ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আর এখন আমার মেয়ে একটু আসছে, এসে বলতেছে আম্মু একটু, আম্মু খাবে, ও একটু খেয়ে দেখলো, ও যেহেতু আমরা এগুলো এত বেশি পছন্দ করে না বাচ্চা, তারপর ওর কাছে ভালো লাগছে, ও ইয়ামি টেস্ট বলছে, আমার মন রক্ষা করার জন্য বুঝতে পারছে আমি। আজ এই পর্যন্তই, নেক্সট টাইম অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। আমার ওয়াচিং